যার গান শুনে স্বয়ং শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়েছিলেন। অবনীন্দ্রনাথ ঠাকুর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর যেনার গান শুনে মুগ্ধ হয়েছিলেন। ঊনবিংশ শতাব্দীর বাংলার এক সুপরিচিত কণ্ঠ নীলকণ্ঠ মুখোপাধ্যায়কে আমরা বাঙালিরা আজ ভুলতে বসেছি। কৃষ্ণযাত্রার শেষ স্মারক পল্লীকবি স্বভাবকবি নীলকণ্ঠ মুখোপাধ্যায়, ওনার বাড়ি ধবনী গ্রামে আজ আমরা উপস্থিত। ওনার বংশধরেরা কেমন আছেন আজ, চলুন দেখে নেওয়া যাক, আর শুনে নেওয়া যাক আরও কিছু অজানা গল্প, অচেনা গল্প এই ধবনী গ্রামে। সেই নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের বাড়িতে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি। আমরা এর যে বংশধর যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করব, এবং আমাদের এই অঞ্চলের একটি নদী রয়েছে কুনুর নদী। আমরা সকলে দামোদর নদকে জানি, কিন্তু কুনুর নদী দীর্ঘ প্রাচীন একটি নদী। সেই কুনুর কথা পত্রিকার সম্পাদক মাননীয় শ্রী চুনিলাল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। চুনিদা, আপনি তো দীর্ঘদিন এই অঞ্চলকে ভালোভাবে চেনেন, এবং এই নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের যে স্মৃতিরক্ষা কমিটি রয়েছে তার সঙ্গে আপনি যুক্ত, এবং এই মেলাটা চলে তারও আপনি একজন পৃষ্ঠপোষক। তো আপনার মুখে আমরা শুনতে চাই কবি নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের কিছু কথা। তিনি কৃষ্ণযাত্রা দল করেছিলেন, কৃষ্ণযাত্রার বিভিন্ন পালা রচনা করেছিলেন, এবং কৃষ্ণযাত্রাকে বাংলার গ্রামে গ্রামান্তরে শহরে নগরে বন্দরে ছড়িয়ে দিয়েছিলেন। 100 বছরের যে কৃষ্ণযাত্রার ইতিহাস আশ্চর্যজনকভাবে বাংলা সাহিত্যে উপেক্ষিত হয়ে আছেন সেই কৃষ্ণযাত্রার অন্যতম অধিকারী সাধক কবি নীলকণ্ঠ মুখোপাধ্যায়। পিতার নাম বামাচরণ মুখোপাধ্যায়, মাতার নাম সরস্বতী দেবী। মুখে মুখে তাৎক্ষণিক গান রচনা করার এক বিরল প্রতিভা ছিল ওনার, তাই ওনাকে স্বভাব কবি বলে থাকা হয়। গান করাতেন, বড় বড় রাজারা গান করাতেন কণ্ঠমশাইকে। তখন ওই ঝাঁঝরার কাজ দিকে যাচ্ছে, তখন দেখছে বিরাট বড়, যারা দেখেছে আর কি তাদের মুখ থেকেই শুনেছি। আমার একটা মাস্টারমশাই ছিল উমাচরণ বাদ্যকর, তো উমাচরণ বাদ্যকর কথা অনুযায়ী তার কাছে আমি গান শুনেছিলাম। ওনার বয়স হয়েছিল প্রায় 90 বছর, তো ওনার কথা অনুযায়ী বলছে বিরাট একটা সাপ এসে পড়ে আমাদের দলটাকে আগুলল। আমরা তো বালকের কাজ করতো, তো সব দলের লোকরা সব পালিয়ে গেল। তখন কণ্ঠমশাই বলছে, এই তোরা আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছিস, আয় ফিরে আয় ফিরে আয়। বলছে এটা কী দেখছিস? না সাপ, এত বড় সাপ আমরা দেখি নেই, মানে থামের মতন মোটা, ওনার কথা অনুযায়ী থামের মতন মোটা বিরাট বড় ফোনা নিয়ে এসে পড়ে দাঁড়ালো সাপটা। তো বলছে হ্যাঁ রে, যদি সাপ হয় দেখ জিভটা কাটা থাকবে। কণ্ঠমশাই বলছেন যে জিভটা কাটা থাকবে, যে কোনো সাপ জাতীয় হলে তার জিভটা কাটা থাকে। জিভটা কাটা রয়েছে? বলছে না, জিভ কাটা নাই, তাহলে দেখ সাপটা কী করে। তখন ওইখানে এসে পড়ে দাঁড়ালো। কণ্ঠমশাই বলছে, ওহো, এটা তো মা কালী, মা কালী আমার গান শোনার জন্য এখানে আমাকে আগুলেছে। তখন উনি একটি গান বেঁধেছিলেন ওইখানে, সঙ্গে সঙ্গ দল বাদ্য সব ইয়ে করে, ঝাঁঝরা প্রান্তরে কন্দর শিখরে বিরাজিছেন কালী, কালিকা ডাঙ্গায় কন্দর শিখরে বিরাজিছেন কালী, কালিকা ডাঙ্গায় মায়ের পদ নখ প্রভা কিবা শরদিন্দু নিভা, রাঙা বিল দল জবা শোভিতেছে পায়, বিল দল জবা শোভিতেছে পায়, ঝাঁঝরা প্রান্তরে কন্দর শিখরে বিরাজিছেন কালী, কালিকা ডাঙ্গায়
ঝাঁঝরা প্রান্তরে। নীলকণ্ঠ কয় আমি দলবল সঙ্গে যাইতেছিলাম অতি রঙ্গে ঢঙ্গে। নীলকণ্ঠ বলে দলবল সঙ্গে যাইতেছিলাম অতি রঙ্গে ঢঙ্গে, কভু শুনি নাই ভুবঙ্গে, কভু শুনি নাই ভুবঙ্গে, ভুজঙ্গে আগুলি দেবীর কৃপায়, ভুজঙ্গে আগুলি দেবীর কৃপায়, ঝাঁঝরা প্রান্তরে। স্বয়ং মা কালী সাপের রূপ ধারণ করে কণ্ঠমশাই গান শুনবার জন্য আগুলি ছিল, তো সেখানে একপালা গান করে তারপরে ঝুলন এদের রওনা দেয়। সেই সময়কার বিখ্যাত যাত্রা পালাকার গোবিন্দ অধিকারী উনি প্রথম নীলকণ্ঠকে সুযোগ করে দেন যাত্রা পালায়। নীলকণ্ঠ মুখোপাধ্যায় যে আজও প্রাসঙ্গিক সে কথাগুলি ছড়িয়ে আছে তার বিভিন্ন প্রবাদ বাক্যে, তার গানের মধ্যে। তিনি একটি সামান্য উদাহরণ দিই, তিনি বলেছিলেন এক এমন দিন আসবে ভবে এক টাকার চাল পকেটে যাবে। তো বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে তখন যে এক টাকায় এক মন চাল পাওয়া যেত, সেই এক টাকায় এখন এক পকেট চালও হবে না। ওনার আরেক বংশধর ধর্মদাস মুখোপাধ্যায়ের কাছে, যিনি দীর্ঘদিন ধরে এই কবি নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের গানকে তিনি বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন, তার কাছ থেকে আমরা দু চার কথা শুনে নেব। তার বয়স হয়ে গেছে, তিনি আর সম্পূর্ণ গানটি গেয়ে উঠতে পারবেন না তার শারীরিক অক্ষমতার জন্য। তো তথাপি আমরা তার কাছ থেকে নীলকণ্ঠের যে প্রাচীন সুরটা সেটা আমরা সামান্য শুনে নেব। নমস্কার। বলছি সাধক কবি নীলকণ্ঠ মুখোপাধ্যায়কে বৈষ্ণব পদকর্তা বলা হতো, কারণ প্রতি 100 গানের মধ্যে 95টা গান ওই যুগলের উপরে, শ্যাম শ্যামার সবকে নিয়ে গান হয়েছে, তো বেশিরভাগ যুগলের উপরে মানে রাধাকৃষ্ণকে নিয়ে গান, তাই বৈষ্ণব পদকর্তা বলা হতো। ওরে মন ভাবলে বল কি আর হবে, যা আছে কপালে ফলবে, কালে কালে কর্ম সূত্রের ফল আপনি ফলিবে, বিধি যা লিখেছেন কপাল ওপরে কাহা সাধ্য তাহা খণ্ডাইতে পারে, আপনার বল বুদ্ধি বিদ্যা পৌরস কি করে, যা ঘটিবার তাই ঘটিবে, পাণ্ডু কুলোদ্ভব যুধিষ্ঠির প্রভৃতি যার রথেতে হন শ্রীকৃষ্ণ সারথী, তারা নিজ কর্মদোষে গেল বনবাসে, তাদের রাখিতে নারিলেন কে সবে। ওমা সুর সই বলিনি জগত জননী, ওমা শঙ্কর মৌলি নিবাসিনী গঙ্গে, মম পাপা টপি ছেদমা জাহ্নভি, কৃপানু স্বরূপা কৃপায় পাঙ্গে। ওমা সুর সই বলিনি বিষ্ণু পাদ ভবা সকলেতে গায়, কিন্তু কি আশ্চর্য কার্যে দেখা যায়, ওমা তোমারও জীবনে যদি জীবন যায়, বিষ্ণু পদ পায় পাপ অঙ্গে, কে জানে মা গঙ্গে তব গুণ গরিমা, বিধি বিষ্ণু শিব দিতে নারেন সীমা, আমি জ্ঞানহীন ওমা কেমনে কহিমা, তোমার অপার মহিমা তব তরঙ্গে। ওমা সুর সই বলিনি তব তীরে স্থান তব নীরে স্নান, তব জলপান তব গুণগান, যে করে জগতে সেই পূর্ণবান, শুনেছি পুরাণ প্রসঙ্গে। পূর্বে দুর্গাপুরের প্রবাদ প্রতিম রাজনৈতিক ব্যক্তিত্ব আনন্দগোপাল মুখোপাধ্যায় এবং এতদাঞ্চলের যশস্বী চিকিৎসক ডাক্তার আশুতোষ চক্রবর্তী, তারাই নীলকণ্ঠের প্রচার প্রসারের জন্য একটি কমিটি গঠন করেছিলেন, নীলকণ্ঠ স্মৃতি রক্ষা কমিটি। তাদেরই উদ্যোগে নীলকণ্ঠের বসতবাটিতে একটি আবক্ষ মূর্তি স্থাপিত হয়েছিল। পরবর্তীকালে সুশীল ভট্টাচার্য, ডক্টর সুশীল ভট্টাচার্য মহাশয়ের
সভাপতিত্বে নীলকণ্ঠ শিশুরক্ষা কমিটি নূতনভাবে যাত্রা শুরু করে। আমরা অনুভূতির কথা জানতে চাইব শিল্পীর কাছ থেকে, যে লালনের গান গাওয়ার সময় যে অনুভূতিটা জাগ্রত হয়, নীলকণ্ঠের গান গাওয়ার সময় যে অনুভূতি জাগ্রত হয়, সেটা কি একই অনুভূতি হয় না সেটার মধ্যে যদি পার্থক্য থাকে তো সেটা কি পার্থক্য? না, একই উদ্দেশ্য সব একই, গানের হয়তো ভাষা সুর, হ্যাঁ, তাল ছন্দ লয় হয়তো আলাদা আলাদা হতে পারে, কিন্তু ধারাটা একই, উদ্দেশ্য সব করলেরই এক। এই যে বাড়িটিতে রয়েছি আমরা, এই বাড়িতেই কবি নীলকণ্ঠ মুখোপাধ্যায় তার গানের সাধনা করতেন, সাধক কবি নীলকণ্ঠ মুখোপাধ্যায়। এখানেই তিনি দীর্ঘদিন তার কৃষ্ণযাত্রার দল তাদের নিয়ে এই এখানে বসে তিনি গান বাজনা চর্চা করতেন। আর যে এই যে খোলটি দেখতে পাচ্ছেন, এই খোলটিও খুবই প্রাচীন, প্রায় 170 বছর এই খোলটির বয়স, এবং এই বাড়িটিও 160-এর উপরে, 66-70 বছরের প্রায় কাছাকাছি এই বাড়িটি। এটা আমাদের খুবই পবিত্র স্থান বলে মনে হচ্ছে, যদিও এটিকে পরে এটি সংস্কার করা হয়। এই ঘরটির কালীয় দমন কৃষ্ণপালাটি ওনার রচিত শ্রেষ্ঠ যাত্রা পালা বলে গণ্য করা হয়। সেই পালাতে উনি নিজে অভিনয় করতেন রাধার এক সখীর চরিত্রে। কালীয় দমনকে সে সময় কৃষ্ণযাত্রাও বলা হতো। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সাথে কণ্ঠমশায়ের প্রথম সাক্ষাৎ হয় হাটখোলা বারোয়ারি তলায়। এরপর ওনার গান শোনেন নবীন নিয়োগীর বাড়িতে, এবং যথারীতি দক্ষিণেশ্বরে গিয়েও শ্রীরামকৃষ্ণকে গান শোনান। প্রত্যেকবারই নীলকণ্ঠের গানে রামকৃষ্ণ ঠাকুর সমাধিস্থ হয়েছিলেন। কিশোর অবস্থায় দারিদ্রের সাথে সংগ্রাম করতে হয়, এমনকি মাত্র 14 বছর বয়সে কলকাতায় রামমোহন পাড়ে নামক এক ব্যবসায়ীর দোকানের খাতা লেখার কাজও শুরু করেন, এবং রামমোহন পাড়ের এক রক্ষিতা রমণী, উনি নিজেও গান গাইতেন, এবং নীলকণ্ঠের গান শুনে উনি মুগ্ধ হয়ে রামমোহন পাড়েকে অনুরোধ করেন যে এই দোকানের কাজ নীলকণ্ঠের জন্য উপযুক্ত নয়, উনি যাতে ব্যবস্থা নেন নীলকণ্ঠের সঙ্গীত সাধনায়। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই রামমোহন পাড়ে অনেক সহযোগিতা করেছিলেন নীলকণ্ঠের সঙ্গীত সাধনায়। হ্যাঁ, নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের 3 ভাই, শ্রীকণ্ঠ এবং স্মৃতিকণ্ঠ নীলকণ্ঠ। তো আমাদের সামনে এই মুহূর্তে বসে রয়েছেন শ্রীকণ্ঠের বংশধর প্রয়াত সাগর মুখোপাধ্যায়ের পুত্র দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়, তিনি সম্পর্কে নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের প্রপুত্র। আমি দেবেন মুখোপাধ্যায় বলছি, শ্রীকণ্ঠের প্রপুত্র। আমি চাইছি আমাদের এই যে ধবনী গ্রামে এই যে সাধককবি নীলকণ্ঠ মুখোপাধ্যায়কে নিয়ে আজকে সারা বাংলা জুড়ে বা সারা ভারতবর্ষ জুড়ে এই যে আলোচনা চালিয়ে যাচ্ছে, আবার সাংবাদিকরাও আসছেন, তারা এনাকে যে তুলে ধরছেন, আমি খুব আনন্দিত এর মধ্যে। নীলকণ্ঠের চতুর্থ প্রজন্ম এখন আমাদের সামনে রয়েছে, তারাও নীলকণ্ঠকে স্মরণে মননে রেখেছে। আমি প্রথমেই বলতে চাই, আমাদের যিন মানে নীলকণ্ঠ মুখোপাধ্যায়, আমি ওনাদের দাদামশাই বলি ওনাকে, তো আমার বাবা মানে দাদু থেকে আরম্ভ করে বাবা জেঠুরা সবাই ওনার গান মানে গেয়ে আসছেন, ঠিক আছে, আমরা আমি ছোটোর থেকেই দেখছি, হয়ে থেকেই দেখছি, তো এখনও সেইভাবে গানগুলো আমরা ইয়ে করতে পারিনি, তৈরি করতে পারিনি, তবে গান বাবাদের বাবা জেঠুদের মতোই আমরা গানগুলো তৈরি করার চেষ্টা করছি, কারণ বাবা জেঠুদের পরবর্তীকালে আমরা গানগুলো তৈরি করব। কলঙ্ক ভঞ্জন পালাটি সে সময় গ্রাম বাংলায় অনেক জনপ্রিয়তা অর্জন করে। কৃষ্ণ কীভাবে রাধার কলঙ্ক দূর করে এবং রাধাকে সতী বলে প্রমাণ করে, মূলত এই কাহিনীটি বর্ণিত হয়েছিল এই পালায়।
একটি লোক দেখেছিলাম বৃন্দাবনে ঠিক তোমার মতো। প্রথম স্ত্রী মুখ্যদা মারা যাওয়ার পর কণ্ঠমশাই বিবাহ করেন কাদম্বিনী দেবীকে, কিন্তু কাদম্বিনী দেবীর সাথে শুধুমাত্র একটি কন্যা সন্তান হয়। বংশ রক্ষার্থে কাদম্বিনী দেবী নিজেই অনুরোধ করেন কণ্ঠমশাইকে আরেকটি বিবাহের জন্য। তখন নীলকণ্ঠ মুখোপাধ্যায় জীবনের তৃতীয় বিবাহ করেন জগদম্বা দেবীকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কবি নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের সমস্ত তার যে উত্তরসূরিরা রয়েছেন, তার বৌমারা রয়েছেন। একদিকে আমরা দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণের মন্দির, আর এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি দুর্গা মন্দির। এটি কবি নীলকণ্ঠ মুখোপাধ্যায় এই দুর্গা পুজোর প্রচলন করেন আজ থেকে প্রায় 130 বছর আগে। ধবনী গ্রামের কবি নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের প্রতিষ্ঠিত কালী মন্দির, দুর্গা মন্দির এবং ওনার বাসগৃহ দেখলাম। নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের সৃজনশীল কাজ এবং তার স্মৃতির রক্ষা করা প্রয়োজন। আমরা সাহিত্য যারা ভালোবাসি, যারা সাহিত্য চর্চার সঙ্গে জড়িত আছি, সেটা আমাদের নৈতিক দায়িত্ব বলেই মনে হয়। কাশীধামে ধর্ণা দিয়েছিলেন নিজের মৃত্যুর জন্য, তো উনি বাবা বিশ্বনাথের স্বপ্ন পায়। স্বপ্ন পেয়ে উনি সেই নির্ধারিত দিনে ত্রিবেণী গঙ্গা তীরে সশরীরে হেঁটে হেঁটে পালকির মধ্যে চেপে দুর্গাপুরে ট্রেন ধরে মগরাতে নেমে ত্রিবেণী গঙ্গার বক্ষে অন্তিম শয্যায় একবারে গান করতে করতে মৃত্যু হলেন। উনি শেষকালে গান করেছিলেন, আমি যখন আমি নই মন আর মরণে ভয় কি আছে, যারই জীবন তারই মরণ তার ভাবনা সে ভাবছে। যারই জীবন তারই মরণ যার ভাবনা সে ভাবছে, আমি যখন আমি নই মন আর মরণের ভয় কি আছে, আমি যখন আমি নই মন বারংবার আমি সে যে ভুগলাম ভালো এ ভাবের মাঝে, বারংবার আমি সে যে ভুগলাম ভালো এ ভাবের মাঝে, আর ভেব না মিছে কাজে তুমি, আর ভেব না মিছে কাজে তোমার আশা যাওয়া ঘুচে গেছে, আমি যখন আমি নই মন আর মরণের ভয় কি আছে।